Hey guys, assalamualaikum. Aasha kori shobai bhalo achen, shusto achen. To bondhura ajke kintu apnader majhe aro ekti notun second hand bike er video niye eslam. Seta hocche Kashi Photo Gallery te ami kintu goto ek din age ekti video upload korechhilam. To ajke kintu onader second showroom e ami chole eslam, Kashi Photo Gallery second showroom. To ajker video er maddhome ami apnader dekhanor chesta korbo jader budget muloto 1 lakh takar kome ar tara tader muloto ajker tader jonno muloto ajker video ti khub special hobe. Apnara jara 1 lakh takar niche second hand bike kinte jacchen tader jonno muloto ajker video ti আর আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন বাইকের প্রাইস এবং আরো বিভিন্ন কন্ডিশন দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমাদের কাশি ফটো গ্যালারির নাইম বাইক অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং ভিউয়ারদের দোয়ায় অনেক ভালো আছি তো আপনাদের শোরুমের কি অবস্থা কেমন চলতেছে শোরুমের অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো এটা আপনাদের সেকেন্ড শোরুম তাই তো এটা আমাদের সেকেন্ড শোরুম ফারস্টে মানে নেক্সট আগের যে ভিডিওটা করছিলেন সেই ভিডিওটা আমাদের প্রথম শোরুম এটা আমাদের দ্বিতীয় শোরুম না তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের 1 লাখ টাকার নিচে যাদের বাজেট যারা সেকেন্ড হ্যান্ড বাইক করতে মানে খুঁজছেন তাদের জন্য ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো আজকে যাদের বাজেটটা খুব কম মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে বাইক চাচ্ছেন 1 লাখ টাকার নিচে তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি এই শোরুমে যে কটা বাইক আছে একটি বাইক ছাড়া আর সবগুলো বাইকই লাখ টাকার নিচে সবগুলো বাইকই লাখ টাকার নিচে আর বন্ধুরা আপনারা যারা মূলত সেকেন্ড হ্যান্ড বাইক মানে আপনাদের যাদের একটু বাজেট কম ঠিক আছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি খুব স্পেশাল আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা ফার্স্ট অফ অল আজকে অ্যাপাচি গাড়িটা দিয়ে শুরু করি ভাইয়া এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর না এটা অ্যাপাচি আরটিআর 150 এডিশন এটা 2017 গাড়ি 2017 তে রেজিস্ট্রেশন করা মিরপুর বিআরটিএ থেকে 32 সিরিয়াল আর বাইকটি রান করেছে 25000 কিলো 25000 কিলো রান করেছে না বাইকটির প্রাইস একদম ফিক্স 1 লক্ষ এ সরি 95000 টাকা বাইকটির প্রাইসটা হচ্ছে ফিক্সড 95000 টাকা এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর ব্ল্যাক কালার একটি বাইক বাইকটি কিন্তু আপনি খুব চমৎকার একটি বাইক প্রাইসে 95000 টাকা বন্ধুরা বাইকটির দাম চাওয়া হচ্ছে কিন্তু 95000 টাকা আর আসলে সেকেন্ড হ্যান্ড বাইকে কিন্তু টুকিটাকি প্রবলেম থাকবেই আর ভাই এগুলো মানে যেগুলো স্ক্র্যাচ আছে এগুলো মেজর কোনো ইস্যু নেই এগুলো পলিশ করলেই চলে যাবে রিমুভ হয়ে যাবে এটা রিমুভ হবে আচ্ছা ইঞ্জিনে কি কোনো কাজ করা হয়েছে না ভাই ইঞ্জিন এখনো আনটাচ আছে আনটাচ ইঞ্জিন না বন্ধুরা ইঞ্জিন কিন্তু আনটাচ আর আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর গাড়ি নেবেন আর ওনাদের কাছে গাড়ি নিলে কিন্তু অবশ্যই পেপার দেখে আপনারা নেবেন তাই তো অবশ্যই মানে প্রত্যেকটা গাড়ির সাথে এ টু জেড মানে ওভারঅল সবগুলো পেপার থাকে পেপার নিয়ে কোনো ঝামেলা হবে না এটা কত সিরিয়াল গাড়ি এটা এটা 32 সিরিয়াল মিরপুর বিআরটিএ থেকে ডিজিটাল প্লেটে টাকা জমা দেওয়া আছে না আচ্ছা যাই হোক আমরা এখন নেক্সট যে বাইকটি দেখব ভাইয়া এটা বাজাজ পালসার এটা 14 মডেল 14 তে রেজিস্ট্রেশন এটা রান হয়েছে বেসিক্যালি 30000 কিলো 30000 কিলো না 14 মডেল 14 তে রেজিস্ট্রেশন করা 14 তে রেজিস্ট্রেশন করা আর বন্ধুরা এটা হচ্ছে 2014 সালের মডেল ঢাকা মেট্রো লো 23 সিরিয়ালের একটি বাইক আর বাইকটি হচ্ছে ব্লু কালারের একটি বাইক আর বাইকটি হচ্ছে ব্লু কালারের একটি বাইক বন্ধুরা আর বাইকটি কিন্তু আপনার ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ মানে আছে ভালোই আছে আছে আর অবশ্যই আর বন্ধুরা আপনাদের যদি সাউন্ড টাউন এত আগের গাড়ির তুলনায় সাউন্ডটা অলমোস্ট মানে আর কি ভালো কন্ডিশনই আছে গাড়ি কন্ডিশন আছে না আর এটা হচ্ছে মূলত চাকা নতুন লাগানো সামনের পিছনের আর সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্কের ভাই সিঙ্গেল ডিস্ক না আর এটা হচ্ছে মূলত সামনের যে কন্ডিশন তো বাইকটি হচ্ছে 2014 সালের মডেল 14 সালের কত হয়েছে 30000 কিলো চলে 30000 কিলো তো ফার্স্ট পার্টি না সেকেন্ড পার্টি ফার্স্ট মালিক তো দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছেন এটা যদি নেন এটা একদম ফিক্সড রাখা যাবে আপনার এখানে কোনো কথা বলার অপশন নেই এটা 92000 টাকা ফিক্সড 92000 টাকা ফিক্সড বন্ধুরা এটা হচ্ছে ফিক্সড প্রাইস 92000 টাকা বাজাজ পালসার 2014 সালের মডেলের একটি বাইক আর ব্লু কালারের একটি বাইক বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটি বাইক আচ্ছা আমরা নেক্সট কোন বাইকটা দেখব ভাই এটা সুজুকি জিক্সার এসএফ মানে মূলত আজকের শোরুমে আপনাদের শোরুমের মধ্যে এই বাইকটির দাম বেশি আছে এই বাইকটির দাম বেশি তবে এই বাইকটির দাম বেশি পুরো বংশালের তুলনায় এই বাইকটির দাম কম খুবই কম বাইকটি কত সালের মডেল এটা 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 সালের মডেল 19 সালের রেজিস্ট্রেশন করা বন্ধুরা আর বাইকটি যদি একটু দেখাই আপনাদের ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন ভাই একদম মানে এ গ্রেডের ইঞ্জিন এখন 100% নিয়েছে মানে কোন জায়গায় কোনো টাচ হয় না না কোনো জায়গায় কোনো টাচ হয় না আর যে মালিক ছিল সে বেশি দিন ইউজ করে না যার কারণে বাড়ি বাইকটি অনেক কম কিলো চলে আচ্ছা তো বাইকটি চলছে একদম জেনুইন 9000 কিলো 9000 কিলো না ইঞ্জিন কি সাউন্ড এখনো মানে শোরুমে তে নামিলে যে রকম সাউন্ডটা থাকে সেম সাউন্ড আর এই হচ্ছে মূলত বাইকটি বাইন দিয়ে বাইকটি ইঞ্জিনে টাচ করা হয় না কোন জায়গায় কোনো স্ক্র্যাচ আছে না না কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই তবে এই যে দেখেন না ভালো এই যে এসিডে হালকা স্ক্র্যাচ আছে এসিডে হালকা স্ক্র্যাচ আছে এই যে বন্ধু হচ্ছে হালকা স্ক্র্যাচ আছে আসলে সেকেন্ড হ্যান্ড বাইকের টুকিটাকি স্ক্র্যাচ থাকবেই তো বাইকের দাম চাচ্ছেন কত টাকা বাইকের দাম চাচ্ছি ভাই 210000 টাকা এটা নেগোশিয়েবল ফিক্সড কত রাখবেন মানে 210000 না ফিক্সড কত রাখবেন এটা ফিক্স রাখা যাবে আপনার জন্য 205000 টাকা আর কতদিনের রেজিস্ট্রেশন পেপার এটা 2 বছরের রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ থেকে ফার্স্ট পার্টের গাড়ি হ্যাঁ
বন্ধুরা বাইকটির দাম চাওয়া আছে 2,05,000 টাকা আর বাইকটা আছে 2018-19 দাম চাওয়া হচ্ছে না বেটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আর এটা 18 সাল না 19 সালে বললেন এটা ভাইয়া পেপারস দেখলে বলা যাবে কিন্তু এটা মানে 18 কি 19 এর গাড়ি আচ্ছা উনি একটু মানে কনফিউজড আমরা একটু সিরিয়ালটা দেখে আসি এটা 46 সিরিয়াল তার মানে 19 এর মডেলের বাইক এটা আমি 100% শিওর আর এই বাইকটি হচ্ছে মূলত পিছনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আসলে ময়লা লাগানো আছে অনেক বাইকটি ফ্রেশ করলে কিন্তু অনেক চমৎকার দেখাবে বাইকের দাম চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস 2,05,000 টাকা তারপর নেক্সট আমরা যে বাইকটি দেখবো এটা ডিসকভার 35 লেজেন্ডারি একটি বাইক এই বাইকটির মূলত একটি কথা কি মানে লোক টাকা নিয়ে দাঁড়িয়ে থাকে তারপরে এই বাইকটি পায় না হ্যাঁ খুব কম দেখে শুনে নিবেন ইঞ্জিন কন্ডিশন তারপর চালিয়ে অবশ্যই নিবেন আর কাগজপত্র দেখে অবশ্যই নেবেন আচ্ছা এই বাইকটির দাম চাচ্ছেন কত টাকা এই বাইকটির দাম চাচ্ছি 95,000 টাকা তবে এটা নেগোশিয়েবল আচ্ছা তো এটা কি ফিক্সড না আস্কিং প্রাইস না এটা আস্কিং প্রাইস আচ্ছা তো এই বাইকের মাইলেজ কিরকম দিতে পারে এরা ভাই 40+ দিবে 40+ দিবে যেহেতু এটা 35 একটু কম দিবে মাইলেজ আর 100cc 125 এগুলো একটু মাইলেজ বেশি আসবে হ্যাঁ তো এটা এটা কি এটাও কি বাজাজ ডিসকভার এটা বাজাজ ডিসকভার 35 মিরপুর থেকে না এটার দাম চাচ্ছি 85,000 টাকা অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু ভাই কিছুটা অনার করা যাবে এটা একদম মানে কমিয়ে বলে দিছি দেখতে পাচ্ছি হিরো হোন্ডা হিরো হোন্ডা তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি মানে এই বাইকটি খুব স্পেশাল তো এই বাইকের দাম চাচ্ছেন কত টাকা এই বাইকটির দাম চাচ্ছি না ভাই এটা ফিক্সড প্রাইস 60,000 টাকা 60,000 টাকা ফিক্সড প্রাইস না এটা কি মিরপুর বিআরটি থেকে মিরপুর বিআরটি থেকে 10 বছরের পেপার 10 বছরের পেপার করে স্মার্ট কার সহ ফার্স্ট মালিক আচ্ছা আচ্ছা তো আমরা নেক্সট স্কুটি কিছু দেখা দুটো স্কুটি দেখতে পাচ্ছি মাহিন্দ্রা গ্যাস্টো এটা হচ্ছে মাহিন্দ্রা না হ্যাঁ গ্যাস্টো 125 যারা আপু মনিরা যারা করছেন মানে আর কি স্কুটি করছেন তাদের জন্য মূলত তবে এখানে কিছু কথা আছে আমাদের শোরুমে আজকে মানে একদম স্টার্টিং প্রাইস যে বাইকটি সেটি মূলত স্কুটি এটা এই যেটা ব্যাটল বোল্ট এটা 125cc-র গাড়ি আর এটার সাথেও আপনার যা কাগজ করা আছে 2 বছরের পেপারস করা উত্তরা বিআরটি থেকে উত্তরা বিআরটি আর এটার প্রাইসটা তুলনামূলক খুবই কম মানে শুনলে শক হবেন এমন একটি প্রাইস এই প্রাইস এটার প্রাইস আমরা যাচ্ছি মাত্র এটা প্যাশন প্রো হিরো হোন্ডা প্যাশন প্রো
এটা 100 সিসির বাইক, এটার সাথে 10 বছরের কাগজ করা স্মার্ট কার্ড সহ। আর এই বাইকটির প্রাইস আমরা চাচ্ছি একদম ফিক্সড 55,000 টাকা। ফিক্সড 55,000 টাকা না? হ্যাঁ বন্ধুরা, এই বাইকটির দাম চলাচ্ছে মাত্র 55,000 টাকা। আপনারা যারা পাঠক কিংবা ওভার চালাতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই বাইকটি আপনারা ইউজ করতে পারবেন। তো আজকে কিন্তু অনেক বাইকই আপনাদের দেখালাম, আসলে সবগুলো বাইকের যদি কোনো মিস্টেক হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন বন্ধুরা। আর আসলে ভিডিও করার ক্ষেত্রে কিছু মিস্টেক হতেই পারে, আপনারা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আর আজকের ভিডিওটি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই, আশা করি আপনারা কাশি ফটো গ্যালারিতে চলে আসবেন। আর তাদের শোরুমে কিন্তু সবসময় সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য বিখ্যাত, এবং সবসময় কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন পেয়ে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।